অতিমারিতে প্রতিটি ক্ষেত্রে এসেছে সংকোচন, বাদ যায়নি মৎস্য চাষও। অনিশ্চয়তাকে সঙ্গী করেই মাছ চাষ করছেন মৎস্য চাষীরা, যাতে দুটো পয়সা রোজগার করে সংসার চালাতে খুব একটা অসুবিধে না হয়। কিন্তু এরপর যদি রোগ এসে বসে তাহলে তো মাছ চাষীদের মাথায় হাত। আর ঠিক এমনই একটা সময় পরিত্রাতা হিসেবে এগিয়ে এলো ব্যারাকপুর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। তাদের আবিষ্কৃত নয়া প্রতিষেধক মাছ চাষীদের কপাল থেকে সরিয়ে নিল চিন্তার ভ্রুকুটি। মাছের একটি পরিচিত রোগ হচ্ছে আরগুলাস। উপযুক্ত পরিচর্যার অভাবে মাছের শরীরে এই রোগ বাসা বাঁধতে পারে এবং তার জেরে মৃত্যু হতে পারে মাছের, ফলে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়তে পারেন মাছ চাষীরা। আরগুলাস মেনলি যদি পুকুরটা ঠিকঠাক পরিচর্যা না করা হয় সেক্ষেত্রে কিন্তু এই আরগুলাসগুলো চলে আসে। এই আরগুলাসগুলো মেনলি মাছের কানকো, পাখনা এবং আঁশের নিচে এরা বাসা বাঁধে, এবং এই বাসা বাঁধার পর এরা কী করে, আমাদের মাথায় যেমন উকুনরা রক্ত চুষে খায়, এই আরগুলাসগুলো সেইভাবে মাছের রক্ত চুষে খায়, এবং যেসব জায়গায় রক্ত চষে সেসব জায়গায় এরা ঘায় সৃষ্টি করে এবং সেখান থেকে সেকেন্ডারি ইনফেকশন বা দ্বিতীয় শ্রেণীর যে রোগগুলো সৃষ্টি হয়, বিভিন্ন রকম ছত্রাকঘটিত রোগ কিংবা ব্যাকটেরিয়াঘটিত রোগ সৃষ্টি হয় এবং এতে অধিকাংশ মাছেই আস্তে আস্তে মারা যায়। এই রোগ থেকে মাছেদের বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি মৎস্য কেন্দ্রগুলিতে চালানো হচ্ছিল গবেষণা, বাদ যায়নি ব্যারাকপুর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটও। অবশেষে চার বছরের প্রচেষ্টায় আরগুলাস রোগের হাত থেকে মাছকে রক্ষা করার জন্য আবিষ্কার করা হলো এক নতুন প্রতিষেধক, যার নাম দেওয়া হলো সিফার আর কিওর। কার্প কালচার পন্ড হতা হ্যায়, পন্ড কালচার মে আরগুলাস এক ক্রাস্টাসিয়ান প্যারাসাইট হতা হ্যায় জিসমে 29-30,000 রুপিস পর হেক্টর লস হতা হ্যায়। और आज का दिन में जो मार्केट में प्रोडक्ट है जिसमें आहिस्ते आहिस्ते इसमें रेजिस्टेंस डेवलप हो रहा है वो पेस्टिसाइड। हमारा जो प्रोडक्ट है नैनो फॉर्मुलेशन एमुलसिफाइड प्रोडक्ट है जिसमें हम लोग ट्राई कर रहे हैं जो छोटा एक को भी मार सकता है और ये कम डोज में इफेक्टिव होगा है और बहुत क्विक इफेक्टिव होकर आर्गुलस को मार सकता है। যথেষ্ট কম দামে পাওয়া যাবে এই প্রতিষেধক। বাজার মূল্যের অর্ধেক দাম, মাত্র 50 টাকায় এই প্রতিষেধক কিনতে পারা যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমাদের সিফ্রি থেকে যে ওষুধটা আবিষ্কার হয়েছে আর্গো কিওর, সেটা যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে চাষি ভাইরা খুবই উপকৃত হবেন। প্রথম কথা বলতে চাই যে এই ওষুধের কোনো সাইড ইফেক্ট নেই। অন্যান্য ওষুধের যেমন সাইড ইফেক্ট কিছু থাকে, এই ওষুধের সম্পূর্ণ কোনো সাইড ইফেক্ট নেই এবং জলের কোনো পরিবর্তন হবে না। জলের পিএইচ কিংবা অন্যান্য যে জলের যে প্যারামিটারগুলো থাকে সেটা সম্পূর্ণভাবে ঠিক থাকে। একটা সময় ছিল যখন আরগুলাস মৎস্য চাষীদের কাছে প্রধান ভিলেন হয়ে দাঁড়াতো। ক্ষতির বহর দেখে কার্যত হতাশ হয়ে পড়তেন একাধিক মৎস্য চাষী। আজ ব্যারাকপুর সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সেদিক থেকে নয়া প্রতিষেধক আবিষ্কার করে কার্যত মৎস্য চাষে আরও বেশি উৎসাহী করে তুললেন চাষীদের, যাদের মাছ চাষ করে শুধুই গুনতে হচ্ছিল ক্ষতির অঙ্ক। ব্যারাকপুর থেকে বিক্রম লাহার রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।